ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের বাইরে অন্যান্য কলেজে যে সকল শিক্ষার্থীরা আজকে আমার এই ক্লাসটি দেখছ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো গত ক্লাসে আমরা টাইম ভ্যালু অফ মানি অথবা অর্থের সময় মূল্য এই অধ্যায়টি নিয়ে কিছু আলোচনা করেছি, এই অধ্যায়ের থিওরিগুলো করেছি এবং আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করেছি। তো এই চ্যাপ্টারে কিন্তু আরও থিওরি আছে, তো সেগুলো আমরা যখন অঙ্ক করব এবং অঙ্কের সাথে সাথে সেই থিওরিগুলো আমরা করব, কারণ যখন যে সমস্যাটা আমাদের আসবে তার সাথে রিলেটেড যে থিওরিগুলো আছে সেগুলো আলোচনা করব, তাহলে আমার মনে হয় যে আমরা জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছো, যেহেতু আমরা আজকে বেশ কিছু অঙ্ক করব। তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা খাতা কলম নিয়ে বসো এবং যে সকল সমস্যা তোমরা নিজেরাই সলভ করতে পারবে সেগুলো আমি যখন সলিউশন করে দিব তার আগেই তোমরা চেষ্টা করো যে সলিউশন করার জন্য, না পারলে সমস্যা নেই, আমি তোমাদেরকে ম্যাক্সিমাম প্রবলেমই এখানে সলভ করে দিব, বুঝিয়ে দিব, কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে নিজেরা একটু করতে পারো, অন্ততপক্ষে সূত্রটা যাতে লিখতে পারো যে এই সূত্রে অঙ্কটা হবে। কারণ আমরা যদি এই ক্লাসটা ঢাকা কলেজের কোনো একটি ক্লাসে নিতাম তাহলে কিন্তু আমি দেখতাম যে আমার অনেক ছাত্রই অঙ্ক দেওয়ার সাথে সাথে তারা সলভ করে ফেলে। তো যেহেতু এখন সেটা সম্ভব হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, আমি চাইবো যে তোমরা বাসায় সেটা করার চেষ্টা করো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমি আমার ছবিটা একটু ছোট করে দিচ্ছি, এক সাইডে নিয়ে যাচ্ছি যাতে তোমরা স্লাইডটা ভালো করে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার আমার ছবিটা একটু সাইডে সরানো যায় কিনা তাতে তোমরা একটু আরেকটু ভালো করে দেখতে পারো স্লাইডটা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি যে আজকে আমাদের যে অধ্যায় তার নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি অথবা বাংলায় বলতে গেলে অর্থের সময় মূল্য। আমার আজকের এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বিমা, অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য এবং আজকে এই অধ্যায়ের উপরে আমার দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি কথা মনে করে দিচ্ছি যে আমরা যারা কমার্সের স্টুডেন্ট তারা সবাই সাধারণত নর্মাল ক্যালকুলেটার ইউজ করে থাকি, কিন্তু তোমাদের কিন্তু আসলে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটার কিনতে হবে যদি তোমরা আমাদের যে এই সাবজেক্টটি শুধু যে অর্থের সময় মূল্য এই অধ্যায় করতে যে সায়েন্টিফিক ক্যালকুলেটার লাগবে তা কিন্তু না। আমাদের এই ফিনান্স বইয়ের অনেক অধ্যায়ই আছে যে চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটার লাগবে। তো তোমাদের সবাইকে আমি অনুরোধ করব যে খুব দ্রুত তোমরা ক্যালকুলেটার কিনে ফেলো, যা তো ক্যালকুলেটার আছে তারা তো ইউজ করতে পারবেই এখন। আর একটা কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটার কিনে এটা বাসায় ফেলে রাখি, আমরা সবসময় চেষ্টা করি যে নর্মাল ক্যালকুলেটার দিয়ে অঙ্ক করার জন্য, আমরা মনে করি যে না পরীক্ষার সময় সেটা নিয়ে যাব। এটা কিন্তু মারাত্মক একটি ভুল, কারণ হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটার তুমি যদি ইউজ টু না হও অর্থাৎ নিয়মিত ব্যবহার না করো তাহলে পরীক্ষার সময় এটা ব্যবহার করতে পারবে না, কারণ এর যে ফাংশন এগুলো তোমার বুঝতে হবে যে এটা কোন ক্যালকুলেশনটা কীভাবে করতে হয়। এটা ব্যবহার করতে করতে তুমি যখন শিখে যাবে এই ক্যালকুলেটার এইভাবে ব্যবহার করতে হয় তখন এটা খুব দেখবে যে তোমার নর্মাল ক্যালকুলেটার অঙ্ক করতে ইচ্ছে করতেছে না, তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটার খুব কম সময়ে করা যায় এবং ক্যালকুলেশনগুলো খুব নির্ভুল হয়। তো তোমাদেরকে আমার অনুরোধ থাকবে যে তোমরা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটার কিনবে এবং এটা দিয়ে বাসায় অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করার অনেক নিয়মকানুন আছে, তো আমি আশা করি যখন তোমাদের সাথে ক্লাসে দেখা হবে
তখন তোমাদের আমি ফাংশনগুলো বুঝিয়ে দেবো যে কিভাবে এটা খুব এই অনেক ফাংশনগুলো কিভাবে ব্যবহার করা যায়। এখন তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো, এবং সায়েন্টিফিক ক্যালকুলেটার ইউজ করলে কিন্তু খুব কম সময়ে আমরা অনেক বড় বড় প্রবলেম সলভ করতে পারবো, এবং অনেক প্রবলেম আছে যেটা আসলে নর্মাল ক্যালকুলেটার সলভ করা যায় না। সেই জন্য তোমাদেরকে আমি অনুরোধ করবো খুব দ্রুত একটা ক্যালকুলেটার কিনে ফেলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু গত ক্লাসে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম, এবং তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিয়েও দিয়েছিলাম যে এটা বাসায় করবে। তো তোমরা, আমি দেখেছি যে ক্লাসে অনেকেই কমেন্টস করে অ্যান্সারটা জানিয়ে দিয়েছো, খুব সহজ একটা প্রবলেম, অনেকেই তোমরা এটা করে ফেলেছো। তারপর আমি এটা নিয়ে একটু আলোচনা করছি। দেখো, আগে এর আগে যে একটি প্রবলেম আমি সলভ করেছি, এটা প্রায় কাছাকাছি একই রকম। সুমন সাহেব সোনালী ব্যাংকে 11% হার সুদে 10 বছর মেয়াদি 1,20,000 টাকা জমা রাখলেন। ব্যাংক 10 বছর পর তাকে কত টাকা প্রদান করবে? এখন এটা আমাদেরকে কী বের করতে হবে? ফিউচার ভ্যালু বের করতে হবে। কারণ দেখো, 10 বছর পরে, যেহেতু 10 বছর পরে আমরা পাবো, তাহলে সেটা কী? ফিউচার ভ্যালু। আমরা জানি ফিউচার ভ্যালু সূত্রটা কী। ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1+i^n। এখন এখানে দেখো, আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ব্যাংক যদি ত্রৈমাসিক সুদ প্রদান করে। আমি বলেছি, যদি ব্যাংক বছরে একবারের বেশি সুদ কাউন্ট করে, তাহলে কি হবে? আমাদের যে সূত্র আছে, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1+i^n, সেখানে আই কে ভাগ হবে এম দ্বারা এবং এন কে গুণ হবে এম দ্বারা। এবং ব্যাংক ত্রৈমাসিক সুদ প্রদান করে মানে কি? 3 মাস পরপর সুদ প্রদান করে। তাহলে যদি 3 মাস পরপর সুদ প্রদান করে, তাহলে বছরে কয়বার প্রদান করে? খুব সহজ হিসাব, তুমি 12 থ্রি দ্বারা ভাগ দাও, তাহলে বছরে 4 বার সুদ প্রদান করে। এখন এম এর মান কত? 4। এখন খুব সহজ, আমি জানি এটা সবাই পেরেছ, তারপর আমি সলিউশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমাদের ফিউচার ভ্যালুটাকে বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 1,20,000 টাকা, এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 11%, নাম্বার অফ ইয়ার 10 বছর, এবং ব্যাংক যেহেতু ত্রৈমাসিক সুদ প্রদান করে, সেক্ষেত্রে আমাদের 12 থ্রি দ্বারা ভাগ করলে বছরে সুদ প্রদান করছে 4 টাইমস, অর্থাৎ 4 বার। তাহলে দেখো, আমাদের সূত্রটা তোমরা জানো, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1+i/m ইনটু এন ইনটু এম। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, খুব সহজেই তোমরা এটা করে ফেলতে পারতেছো। টোটাল ফিউচার ভ্যালু বেরোচ্ছে আমাদের 3,55,184.88। আচ্ছা, এখন চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন একটা প্রবলেম দেখি এবং সলভ করার চেষ্টা করি। দেখো, সাইফুল তার সঞ্চয়কৃত 1,00,000 টাকা 10 বছর মেয়াদি একটি প্রকল্পে বিনিয়োগ করেন। বিনিয়োগের প্রথম 4 বছর সুদের হার 10% এবং পরবর্তী 6 বছর সুদের হার 8% হলে মেয়াদ শেষে সাইফুল কত টাকা পাবেন? দেখো, আগে যে আমরা অঙ্কগুলো করেছি, সেখানে কি আমরা টাকা জমা রেখেছি এবং নির্দিষ্ট সময় পর নিয়ে এসেছি। এই অঙ্কে কিন্তু আমাদের এই নির্দিষ্ট সময় পর 10 বছর পরেই আনছি, কিন্তু ইন্টারেস্ট কাউন্টের হার কিন্তু 2 বার। দেখো, প্রথম 4 বছর 10% এবং পরবর্তী 6 বছর 8%। যদি আমাদেরকে বলে দিত যে সাইফুল 10 বছর পরে কত টাকা পাবেন, সুদের হার 10% অথবা 8%, এখানে যদি ইন্টারেস্ট রেটের 2টা ভাগ না থাকতো, তাহলে তোমরা সবাই বলতে, স্যার সবাই এখনই করে ফেলতে পারতে জানি। এখনও পারবে, অনেকেই পারবে, এখন যে পারবে না তা না, কিন্তু আগের চেয়েতে একটু অন্যরকম সমস্যাটা। তো দেখো, এখানে আমরা এই অঙ্কটা কীভাবে করব, এই অঙ্কটা করতে হবে দুটা ধাপে। মানে দেখো, প্রথম 4 বছর পর সে কত টাকা পাবে সেটা বের করতে হবে, এবং পরবর্তী 6 বছর পর কত টাকা পাবে সেটা বের করতে হবে। প্রথম 4 বছর 10% হার সুদে ফিউচার ভ্যালু কত হয় সেটা নির্ণয় করতে হবে। এই প্রথম 4 বছর 10% হার সুদে ফিউচার ভ্যালু বের করার পরে এই
চার বছর পরে আমরা যে টোটাল ফিউচার ভ্যালুটা পেলাম সেটাকে আবার প্রেজেন্ট ভ্যালু ধরতে হবে। সেই প্রেজেন্ট ভ্যালু ধরার পর সেই প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমরা আবার 8% ইন্টারেস্ট রেটে 6 বছর পর কত টাকা পাওয়া যাবে সেটা আমরা বের করব। এভাবে করলে তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে খুব সহজ, আগের মতোই, কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে 2 ধাপে। আমি তো তোমাদের সিস্টেমটা বলেই দিলাম, তো তোমরা যারা পারো তারা এটা চেষ্টা করো, দেখো করতে পারো কিনা। অনেকেই পারবে, না পারার কিছু নেই, যেহেতু এটা আগের মতোই। আমি এখন তোমাদেরকে তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো যে কীভাবে করা যায়। যারা পরে একটু পরে জয়েন করেছো তাদেরকে আমি বলছি যে এই অঙ্কটা আমাদের 2টা ধাপে করতে হবে, যেহেতু আমাদের সুদের হার এখানে 2টা, একটা হচ্ছে 4 বছরের জন্য 10% এবং 6 বছরের জন্য 8%। তো প্রথমে আমরা ফিউচার ভ্যালু বের করবো 4 বছরের জন্য 10% হার সুদে। 4 বছরে যেই ফিউচার ভ্যালুটা বের হবে সেইটাকে আবার প্রেজেন্ট ভ্যালু ধরে পরবর্তী 6 বছরের জন্য 8% হার সুদে ফিউচার ভ্যালু কত হবে সেটা বের করবো। এটা বের করলেই আমাদের খুব আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা এটা অনেকেই করে ফেলেছো, অথবা অনেকেই করছো, অথবা অনেকে হয়তো আর একটু সময় লাগবে, এই সময়ের মধ্যে তোমরা করে ফেলতে পারবে। তো আমরা চলো দেখি যে আসলে এটা কীভাবে সলভ করছি। দেখো, প্রথমে আমরা 4 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে তা নির্ণয় করব। এই 4 বছরের জন্য আমার ফিউচার ভ্যালু বের করতে হবে, এবং এখানে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা, ইন্টারেস্ট রেট দেওয়া আছে আমাদের 10%, এবং সময় তো আমি বলেছি যে প্রথমে আমরা 4 বছর পরে ফিউচার ভ্যালু কত হবে সেটা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, সূত্রটা আগের সূত্রই, ফিউচার ভ্যালু যেগুলো প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1+i^n। এবং এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এখানে বলে দেয়নি যে বছরে এটা ত্রৈমাসিক হারে না ষান্মাসিক ভিত্তিতে অথবা প্রতি মাসে ইন্টারেস্ট কাউন্ট করা হবে, এই সব এই ধরনের কোনো কিছু বলে দেয়নি। তাহলে আমরা এখানে কী করব, ত্রৈমাসিক ধরবো নাকি ষান্মাসিক ধরবো নাকি প্রতি মাসে একবার করে ধরবো? আমি তোমাদেরকে এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, যদি কিছু বলে না দেয় তাহলে বছরে একবার, যদি একবারের বেশি হয় তাহলে অবশ্যই সেটা তোমাকে উল্লেখ করে দিবে যে ত্রৈমাসিক ভিত্তিতে, ষান্মাসিক ভিত্তিতে, অথবা যেটাই হোক একবারের বেশি হলে উল্লেখ করে দিবে। আর যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমরা ধরে নিব তারা ইন্টারেস্ট কাউন্ট করতেছে বছরে একবার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মানগুলো বসিয়ে দিই। দেখো প্রত্যেকটার মানই দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু 1 লক্ষ টাকা, ইন্টারেস্টের 10% এবং সুদের নাম্বার অফ ইয়ার হচ্ছে 4 বছর। এখন এটা তোমরা ক্যালকুলেটারে বসালে খুব সহজে করতে পারবে যে আমরা একই সাথে যদি 10% যোগ করি, অর্থাৎ 0.10 যোগ করি, তাহলে 1.10 হয়, তার উপর পার হবে 4। ক্যালকুলেশন করলে আমাদের টোটাল ফিউচার ভ্যালু বের হচ্ছে 1,46,410 টাকা। অর্থাৎ দেখো সাইফুল কিন্তু 10% হার রেটে 4 বছর পর পাচ্ছে কত, 1,46,410 টাকা। এই 1,46,410 টাকা আবার 6 বছর পরে কত টাকা হবে 8% হার ইন্টারেস্টে সেটা আমরা বের করলেই কিন্তু জনাব সাইফুল 10 বছর পরে উনি কত টাকা পাচ্ছেন সেটা কিন্তু খুব সহজে বের হয়ে যাচ্ছে। এখন আমরা 6 বছর পরে এই 1,46,410 টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে তা নির্ণয় করব। দেখো এখানে তো আমরা ফিউচার ভ্যালু বের করব, এখানে হবে এই যে একটু আগে যে আমরা ফিউচার ভ্যালুটা বের করেছি 1,46,410 টাকা, এটা এখন হবে প্রেজেন্ট ভ্যালু। তাই এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু ধরলাম, ইন্টারেস্ট রেট আগে ছিল 10%, এখন সেটা হয়ে গেছে 6 বছরের জন্য 8%, এবং নাম্বার অফ ইয়ার 6 বছর। এখন আমরা যে আগের সূত্র আছে সেখানেই, সেখানে আমরা আগের সূত্রটাই অ্যাপ্লাই করব। দেখো ফিউচার ভ্যালু যেগুলো প্রেজেন্ট ভ্যালু 1+i^n, এখানে প্রেজেন্ট ভ্যালু, তারপরে আই এবং এন এর মান আমরা বসিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি যে তোমাদের অনেকের বইতে আয়ের জায়গায় আর আছে, আই হচ্ছে আই দিয়ে বোঝায় রেট অফ ইন্টারেস্ট রেট, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, একই কথা। সূত্র নিয়ে তোমরা অনেকে ভয় পেয়ে যাও যে স্যার একভাবে অঙ্ক করাচ্ছে বইতে তো অন্যভাবে দেওয়া, আসলে তা কিন্তু না,
এটা হচ্ছে এক এক ভাবের প্রকাশভঙ্গি এক এক রকম। আমরা অনেক বইতে দেখি আই, অনেক বইতে আর, যেটা দিয়েই তুমি করো একই হবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিচ্ছু নেই। আচ্ছা তাহলে দেখো, আমরা এখানে ক্যালকুলেশন করলাম, 1 + 0.08 যোগ করে দিলাম, তাহলে 1.08 টু দি পাওয়ার 6 হয়। এখন এটাকে তোমরা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটারে বসাও তাহলে দেখো বের হয়ে যাচ্ছে হচ্ছে 232,334.30। অর্থাৎ জনাব সাইফুল উনি যদি 1,00,000 টাকা বিনিয়োগ করেন তাহলে 10 বছর পরে টোটাল তিনি 232,334 টাকা পাবেন। এইখানে কি, এখানে কিন্তু আমরা অনেকেই একটা ভুল করি। আমরা কি করি সেটা হচ্ছে মোট 10 বছর পরে কত পাবেন সেটা বের করতে গিয়ে আমরা এর আগের 1,46,410 টাকা এবং এখন 232,334 টাকা এটা যোগ করে দিই, যোগ করে আমরা টোটালটা বের করি। আসলে কিন্তু তা না, এই যে তোমার আগের 4 বছরের যেটা সেটা তো আমরা ইন্টারেস্ট সহই কাউন্ট করলাম 1,46,410 টাকা, সেই টাকাটাই আবার 4 বছর পর নতুন করে বিনিয়োগ করতে 6-6 বছরের জন্য, তখন 6 বছর পরে টোটাল পাওয়া যাচ্ছে 232,334 টাকা। সুতরাং যারা ভাবছো যে দুটা যোগ করতে হবে সেটা ভুল, তোমাদের এই অ্যান্সারটাই কিন্তু ফাইনাল, এটাই কিন্তু 10 বছর পরে পাওয়া যাবে। তো জনাব সাইফুল মেয়াদ শেষে মোট পাবেন 232,334 টাকা, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ। অঙ্কটা মোটামুটি সহজই, একটু তোমাদেরকে একটু, আসলে অঙ্ক বইতে যা আছে সবই সহজ, তোমরা সবই পারবে। প্রত্যেকটা অঙ্কে চেষ্টা করা হয় যে একটু ঝামেলা দিয়ে তোমাদের একটু বিপদে ফেলার চেষ্টা করা হয়। আসলে একটু বুঝতে পারলেই আসলে দেখবা যে অঙ্কগুলো খুব সহজই আছে। আমরা নতুন একটা প্রবলেমে যাব, নতুন একটা প্রবলেম সলভ করব। দেখো জনাব রফিক সাহেব আগামী 4 বছর যথাক্রমে 15,000 টাকা, 12,000 টাকা, 11,000 টাকা এবং 10,000 টাকা ব্যাংকে জমা রাখার পরিকল্পনা গ্রহণ করলেন। ব্যাংক তাকে 10% সুদ দিবে। যদি রফিক সাহেব প্রতি বছর শেষে অর্থ জমা করেন তাহলে 4 বছর পর তার জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে তা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আগে যে আমরা অঙ্কটা করেছি সেটা দেখো যে 10 বছরের অঙ্ক ছিল এবং প্রথম 4 বছর 10% ইন্টারেস্ট ছিল এবং পরবর্তী 6 বছর ছিল 8%। সে অঙ্কটা আমরা দুধাপে করেছি, কিন্তু এখন দেখো আগের অঙ্কটা ছিল যে টাকাটা উনি একবার ব্যাংকে রাখলেন, তাই না? টাকাটা উনি ব্যাংকে গেলেন, একবার রাখলেন, চলে আসলেন, ব্যাংক সেটা 2বার ইন্টারেস্ট অ্যাপ্লাই করলো, 2বারে, 4 বছরের জন্য 10%, 6 বছরের জন্য 8%। কিন্তু রফিক সাহেব কিন্তু এখানে একবার ব্যাংকে যাচ্ছে না, উনি কিন্তু প্রতি বছর টাকা রাখছেন। এখন এই অঙ্কটা আমরা কীভাবে করব? আমাদের এর আগে যত অঙ্কই করেছি আমরা সেটা দেখা যাচ্ছে যে যে প্রেজেন্ট ফিউচার ভ্যালু, যেগুলো প্রেজেন্ট ভ্যালু, 1 + i টু দি পাওয়ার n, এই ধরনের সূত্র দিয়ে আমরা করেছি এবং সব অঙ্কেই দেখা যাচ্ছিলো যে যিনি টাকাটা জমা রাখেন তিনি একবারই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা রাখেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে রফিক সাহেব প্রতি বছর আলাদা আলাদা অ্যামাউন্ট জমা রাখছেন। তাহলে এখন দেখো এটা আমরা কীভাবে করবো, অঙ্কটা একটু তোমাদেরকে বুঝাই। দেখো এই যে 15,000 টাকা প্রথমেই তিনি রাখলেন, 15,000 টাকা, ঠিক আছে? এই 15,000 টাকা দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে রফিক সাহেব প্রতি বছর শেষে এখানে প্রতি বছর শেষে মানে দেখো তিনি 4 বছরের জন্য জমা রাখলেন, কিন্তু যেমন ধরো তুমি 2020 সালেরই ডিসেম্বরে যদি টাকা জমা রাখো আর জানুয়ারিতে জমা রাখো, কিন্তু সাল কিন্তু 2020, কিন্তু সময় কিন্তু মাঝখানে পার্থক্য 1 বছর। তুমি যদি ডিসেম্বরের জানুয়ারির 1 তারিখে টাকা জমা রাখো, সরি, তুমি যদি 2020 সালের জানুয়ারির 1 তারিখে টাকা জমা রাখো এবং 2020 সালেরই ডিসেম্বরের 31 তারিখে টাকা জমা রাখো, তাহলে বছর কিন্তু এক, কিন্তু পার্থক্য কিন্তু 1 বছর মাঝখানে। এখন দেখো রফিক সাহেব কিন্তু প্রতি বছরের শেষে টাকা জমা রাখছেন, অর্থাৎ
উনি কিন্তু 4 বছরের জন্য টাকা জমা রাখছেন না, উনি কিন্তু 4 বছরের জন্য উনি প্রথমে যে টাকাটা জমা রাখছেন 15,000, তিনি কিন্তু বছর শেষে টাকা জমা রাখছেন। অর্থাৎ এই বছর শেষে কিন্তু 15,000 টাকা কিন্তু তিনি ব্যাংকে রাখছেন সত্যিকার অর্থে 3 বছর, তাই না? উনি 15,000 টাকা তো 2020 সালের জানুয়ারি 1 তারিখে রাখেননি, উনি 15,000 টাকা রাখবেন 2020 সালের ডিসেম্বরের 31 তারিখে। তাহলে কি আমরা যদি 4 বছর ধরি, 2020 সাল থেকে যদি 4 বছর ধরি, তাহলে কিন্তু 15,000 টাকা তো ব্যাংক কিন্তু পাচ্ছে এটা 3 বছরের জন্য। আচ্ছা, এখন দেখো 15,000 টাকা ব্যাংক পাচ্ছে 3 বছরের জন্য, তারও 1 বছর পরে রাখছেন 12,000 টাকা। এই 12,000 টাকা কিন্তু ব্যাংক পাচ্ছে 2 বছরের জন্য, তারও 1 বছর পরে রাখছেন 11,000 টাকা। এই 11,000 টাকা ব্যাংক পাচ্ছে 1 বছরের জন্য, এবং একবারে শেষে উনি রাখছেন 10,000 টাকা, এবং এই 10,000 টাকা কিন্তু ব্যাংক খুবই কম সময়ের জন্য, হয়তো যেদিন টাকা রাখছেন তার একদিন পরেও হয়তো উনি টাকাটা উইথড্র করে নিচ্ছেন, এই ধরনের একটা কিছু। অর্থাৎ 10,000 টাকা কিন্তু ব্যাংক পাচ্ছে না, তুমি রফিক সাহেব রাখছেন আবার তুলে ফেলছেন। তো এইটা হচ্ছে তোমরা এটা কিন্তু দুইভাবে করা যায়। তোমরা অনেকেই হয়তো এটা বুঝতে পারছো যে কীভাবে করতে হবে, তো আমি তোমাদেরকে অঙ্কটা প্রবলেমটা সলভ করে দিচ্ছি, তার আগে আরেকটু বুঝিয়ে দেই, বুঝিয়ে তো আমি আবার সলভ করে দিব। এখন সারা এটা দুইভাবে করা যায়, এটা এই 15,000 টাকার জন্য তুমি 3 বছর ধরে করতে পারো, 15,000 টাকা 3 বছর, 12,000 টাকা 2 বছর, 11,000 টাকা 1 বছর, ফিউচার ভ্যালু বের করে যোগ করে দিতে পারো 10,000 টাকা। এটা তো আমরা এটা একবারে 15,000 টাকার ফিউচার ভ্যালু, 12,000 টাকার ফিউচার ভ্যালু, 11,000 টাকার ফিউচার ভ্যালু আলাদা আলাদা করতে পারো। করে এই 4টা অ্যামাউন্ট, 15,000, 12,000, 10,000, 11,000-এর যেই ফিচারগুলো বের হবে সবগুলো যোগ করে তুমি বলতে পারো যে রফিক সাহেব 4 বছর পরে এত টাকা পাবেন। এইভাবে একটা করা যায়, আবার আলাদা আলাদা না করে একই সূত্রে লেখা যায়, একটা সূত্রের মধ্যেই আমরা যে সূত্রটা জানি যে ফিউচার ভ্যালু যেগুলো প্রেজেন্ট ভ্যালু প্লাস 1 প্লাস IT^n, সেটাকে একটু বাড়িয়ে লেখা যায়, যে 15,000 টাকার জন্য লিখে প্লাস দিয়ে আবার সূত্রটা একটু বাড়িয়ে নেওয়া যায়। এইভাবেও করা যায়, তো যার যেভাবে সুবিধা, দুটা নিয়মেই আমি যে দুইটা নিয়ম বললাম সে দুইটা নিয়মই আসলে অঙ্ক করা যাবে, দুটা নিয়মই কারেক্ট। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কীভাবে সলভ করতে হবে, খুব সহজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমরা এখানে কী বের করবো, ফিউচার ভ্যালু বের করবো। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 4টা, তো যেহেতু 4টা প্রেজেন্ট ভ্যালু, আমি প্রেজেন্ট ভ্যালু 1, প্রেজেন্ট ভ্যালু 2, প্রেজেন্ট ভ্যালু 3, প্রেজেন্ট ভ্যালু 4, এভাবে 4টা দিয়ে 4টা প্রেজেন্ট ভ্যালু আমি বুঝিয়ে দিলাম। প্রেজেন্ট ভ্যালু 1 হচ্ছে আমাদের 15,000 টাকা, 2 হচ্ছে 12,000 টাকা, 3 11,000 টাকা, এবং 4 হচ্ছে 10,000 টাকা। ইন্টারেস্ট রেট 10%, নাম্বার অফ ইয়ার 4 বছর। এখন সূত্রটা আগের সূত্রে একটু বড় আকারে লিখলাম, একটু বড় আকারে লিখলাম আগে সূত্রটাই। দেখো ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 × 1 প্লাস IT^n-1। এই যে n-1 নিয়ে তোমাদের অনেক দ্বিধা আছে, স্যার আমরা তো স্যার শিখেছি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস IT^n, তাহলে আপনি আবার -1 দিলেন কেন এখানে? এখন শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাকে এই অঙ্কে বলতো যে বছরের শেষে এই কথাটা উল্লেখ না করত, তাহলে আমরা কিন্তু n-1 দিতাম না। এখন n-1 দেওয়ার মানে হচ্ছে, দেখো প্রথমে যে তোমার 15,000 টাকা সেটা ব্যাংক পাচ্ছে কিন্তু যেহেতু বছরের শেষে তুমি রাখছো, অর্থাৎ ডিসেম্বর মাসে তুমি টাকাটা ব্যাংকের কাছে দিচ্ছ, অর্থাৎ ব্যাংক কিন্তু টাকাটা 1 বছর পরে পাচ্ছে। সুতরাং এটা কিন্তু 4 বছরের জন্য ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দিবে না, ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দিবে 3 বছরের জন্য। তাহলে 3 বছরের জন্য দিলে তোমার 4 বছরের অঙ্ক, এন এর থেকে যদি তুমি 4 বছর বসাও তাহলে তো অ্যাকুরেট ফিগার আসবে না। আমাদের যেহেতু তুমি রফিক সাহেব টাকাটা রাখছেন 1 বছর পর, অর্থাৎ সত্যিকার অর্থে উনি ব্যাংকের টাকা রাখতেছেন 3 বছরের জন্য, প্রথম 15,000 টাকা উনি ব্যাংকে রাখছেন 3 বছরের জন্য, ওই জন্য n-1। এর তারও 1 বছর পরে রাখছেন উনি 12,000 টাকা, সেটা কিন্তু ব্যাংক পাচ্ছে 2 বছরের জন্য, সেজন্য n-2, তারপর n-3। এরপর একটা দেখো কোনো ইন্টারেস্ট কাউন্ট করা হবে না, এরপরে কিন্তু কোনো ইন্টারেস্ট কাউন্ট করা হবে না, কারণ সেটা একবারে উনি একবার শেষে রাখছেন এবং 4 বছরের প্রায় কাছাকাছি সময় হয়তো একদিন ইয়ে হবে এখানে। এই জন্য আমার সূত্রটা এরকম চেহারা, সূত্রটা আসলে বুঝতে হবে। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, কেউ সূত্র মুখস্থ করবে না,
আমাদের মধ্যে অনেকেরই টেন্ডেন্সি আছে যে আমরা খুব সূত্র মুখস্থ করার চেষ্টা করি, আমি কখনোই ক্লাসে সূত্র মুখস্থ করাই না। তোমার যখনই অঙ্ক করতে হবে, তোমার যদি সূত্রটা মনে না পড়ে তুমি বই দেখে নাও, বইয়ে যতবার খুশি ততবার দেখো, দেখে দেখে তুমি সূত্রটা লিখে অঙ্কটা করো। তাহলে তোমরা বলতে পারো যে স্যার আমরা যে সূত্রটা লিখবো না, মুখস্থ করবো না, পরীক্ষা হলে কীভাবে করবো? যারাই সূত্র মুখস্থ করো, মুখস্থ করে সবগুলো সূত্র মুখস্থ হয়ে গেছে, তারপরে মনে করো যে আমার কাজ শেষ, তারা আসলে পরীক্ষায় কখনো অঙ্ক অ্যান্সার করতে পারবে না। আর যারা অঙ্ক করবা, প্রচুর পরিমাণে অঙ্ক করবা, সূত্র যত খুশি দেখো, মুখস্থ করার দরকার নেই, সূত্র তাহলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, এমনিতেই মুখস্থ হয়ে যাবে, এবং এই মুখস্থটা তোমার মনে থাকবে। কিন্তু যারা শুধু সূত্র মুখস্থ করো এবং মনে করো যে এই অঙ্কটা এই সূত্র দিয়ে হবে, তারা কখনোই পরীক্ষার হলে তোমরা ভালো অ্যান্সার করতে পারবে না। চিন্তা করো, তুমি যদি একই ধরনের অঙ্ক 10 বার করো, তাহলে তুমি যদি প্রত্যেকটা সূত্র দেখেই করো, তাহলে একটা অঙ্ক একই ধরনের অঙ্ক তুমি 10 বার করতে গেলে 10 বার সূত্রটা দেখতেছো, 10 বার লিখতেছো, তাহলে কী হচ্ছে, তোমার কিন্তু 10 বার এই সূত্রটা মুখস্থ হয়ে যাচ্ছে। আর তুমি সূত্র মুখস্থ করো 1 বার 2 বার 3 বার পড়বা, পড়ার পর কিন্তু আর তোমার মনে হবে যে সূত্র মুখস্থ হয়ে গেছে, অঙ্ক আমি পারি, কিন্তু অঙ্ক আর করতে পারবে না। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ কখনো সূত্র মুখস্থ করবে না। তোমরা সবাই সূত্র যতবার খুশি দেখো, বই খুলে সূত্র দেখে নাও, দেখে কি করতে হবে, তাহলে অঙ্ক করতে হবে, প্রচুর পরিমাণে আমাদের প্রবলেম সলভ করতে হবে, তাহলে দেখবে যে বইয়ের সব সূত্র এমনিতেই মুখস্থ হয়ে গেছে। আচ্ছা স্যার, আমি আবার অঙ্কে চলে আসি। আমাদের এই সূত্র একটু বাড়ানো হয়েছে, যেহেতু আমাদের 4 বারে টাকাটা জমা দিই, তাহলে সূত্রটা দেখো 4 বারে লিখেছি আমি, 1 বার 2 বার 3 বার 4 বার। এবং এখানে n-1 n-2 n-3 কেন হবে সেটা আমি ব্যাখ্যা করেছি, লাস্ট ইয়ারে কেন ইন্টারেস্ট গুণ হচ্ছে না, 1+i গুণ হচ্ছে না, সেটাও ব্যাখ্যা করেছি। কারণ লাস্ট ইয়ারে তুমি রফিক সাহেব টাকাটা রাখতেছেন একবারে বছরের শেষে, এবং হয়তো একদিন পরে উনি টাকাটা তুলে ফেলছেন, ওই জন্য এখানে ইন্টারেস্ট কাউন্ট করা হবে না। এখন দেখো, আমরা এখন এই সূত্রে মান বসিয়ে দাও যে প্রেজেন্ট ভ্যালু অফ 1 মান হচ্ছে 15,000 টাকা, 1+ আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, ইন্টারেস্ট রেট 10%, সেটাকে তুমি যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে 0.1 বেরোচ্ছে, এবং এখানে দেখো n-1 হচ্ছে, n এর মান হচ্ছে 4, এখান থেকে -1 বিয়োগ হবে। এরপরে প্রেজেন্ট ভ্যালু অফ 2 এর মান হচ্ছে 12,000, সেখানে আমরা 10% ইন্টারেস্টকে তুমি 100 দিয়ে ভাগ দিলে 0.1 হবে, এবং 11,000 সেখানে আমরা ইন্টারেস্ট অ্যাপ্লাই করলাম, এবং 4-3, এবং শেষের বছরে দেখো 10,000 টাকা। এখন এটা কাউন্ট ক্যালকুলেশন করো, আস্তে আস্তে যদি ক্যালকুলেশন করো তুমি, তাহলে দেখবে যে 1 এর সাথে 0.1 যোগ করলে হয় 1.1, আর 4 থেকে 1 বিয়োগ 3, এইভাবে বাকিটাও ক্যালকুলেশন যদি করো, 12,000 × 1.1² + 11,000 × 1.1⁻¹⁰, এখন সবগুলো ক্যালকুলেশন করলে আমরা প্রথম বছরের জন্য পাচ্ছি হচ্ছে 19,965 টাকা, দ্বিতীয় বছরের জন্য পাচ্ছি 14,520 টাকা, তৃতীয় বছরের জন্য পাচ্ছি হচ্ছে 12,100 টাকা, এবং চতুর্থ বছর 10,000 টাকা। এইটা কিন্তু যাদের এটা বুঝতে সুবিধা অসুবিধা হচ্ছে, তারা কিন্তু আলাদা আলাদাভাবে করতে পারো। ফিউচার ভ্যালু 15,000 টাকার জন্য বের করবা, ফিউচার ভ্যালু 12,000 টাকার জন্য বের করবো, ফিউচার ভ্যালু 11,000 টাকার জন্য বের করবো, আর 10,000 টাকা তো আসলে ইন্টারেস্ট অ্যাপ্লাই করা যায় না, সেটা আলাদা থাকবে, সেটা যোগ করে দিতে পারো, অথবা এইভাবে করতে পারো। তো এটা করে আমরা দেখছি যে 4 বছর পরে রফিক সাহেব মোট পাচ্ছেন 56,585 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু মোটামুটি সহজ, বুঝতে পারলে সহজ, এবং আমি মনে করি যে তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং আমার মনে হয় অনেকে আমি সলভ করে আগে করে ফেলেছি। তো চলো আমরা আরেকটা সমস্যা দেখি, এবং দেখি যে এটা আবার কি ধরনের সমস্যা এবং কিভাবে সলভ করা যায়। জনাব আসলাম 5,00,000 টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান, তার নিকট 2টি বিকল্প রয়েছে, সোনালী ব্যাংক 15% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, এবং প্রাইম ব্যাংক
15% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। দেখো জনাব আসলাম হচ্ছে 5 লক্ষ টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান। উনি ওনার নিকট দুইটা ব্যাংকের অপশন আছে, একটি হচ্ছে সোনালী ব্যাংক যেটা 15% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, এবং প্রাইম ব্যাংক 14% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। অর্থাৎ সোনালী ব্যাংক কিন্তু ইন্টারেস্ট কাউন্ট করবে বছরে একবার, যেহেতু আমাদেরকে এখানে ষান্মাসিক ত্রৈমাসিক অথবা মাসিক কোনো কিছু বলে দেওয়া নেই, অর্থাৎ সোনালী ব্যাংক ইন্টারেস্ট কাউন্ট করবে বছরে। প্রাইম ব্যাংক দেখো 14% হারে ইন্টারেস্ট প্রদান করছে, কিন্তু তারা কিন্তু প্রতি মাসে প্রদান করবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ধরো গত ক্লাসে বলেছিলাম যে আমরা টাইম ভ্যালু অফ মানি কেন শিখব। দেখো এই যে একটা সমস্যা আমরা পেলাম, এখানে কিন্তু আমরা দ্বিধায় পড়ে যাচ্ছি যে আসলে কোনটা আমাদের জন্য ভালো হবে। অনেকে হয়তো বলবে যে সোনালী ব্যাংক ভালো হবে, ইন্টারেস্ট রেট বেশি, আবার অনেকে বলবে যে না স্যার সোনালী ব্যাংক ভালো হবে না, প্রাইম ব্যাংক ভালো হবে, কারণ কি তারা প্রতি মাসে ইন্টারেস্ট কাউন্ট করে। আসলে আমাদের কারো কথা শুনলে হবে না, আমাদের দিকে দেখতে হবে আসলে কে টাকাটা বেশি পাচ্ছে। এত কিছু না করে যে টাকা বেশি পাচ্ছে সেই গেইনার, এবং সেই ব্যাংকে আমরা টাকা রাখবো, তাই না? সুতরাং এই যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তোমাদের যদি দুইটা থাকে কোথায় বিনিয়োগ করবে, এই ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি খুবই আমাদের হেল্পফুল। আমরা খুব সহজেই ডিসিশন নিতে পারি, এই অঙ্কটা করলে দেখতে পারবে যে আসলে আমরা বুঝতে পারবো কোন ব্যাংকটা আসলে ভালো আমাদের জন্য। তো আমার মনে হয় অঙ্কে আর একটু কিছু বাকি আছে, ধরো দেখো প্রথম সমস্যা হচ্ছে যে জনাব আসলাম মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবেন, এটা একটা সমস্যা। এবং আর একটা সমস্যা হচ্ছে যে জনাব আসলাম কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন। দেখো এখানে আমাদের দুটো সমস্যা, প্রথম সমস্যা হচ্ছে জনাব আসলাম সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবেন, এটা আসলে আমরা খুব সহজ বের করা, আমরা বের করতে পারবো। তোমরা সবাই জানো এটা কীভাবে করতে হবে, অনেকে হয়তো অঙ্ক অলরেডি শুরু করে দিয়েছ অথবা করেও ফেলেছ। এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের কিন্তু একটা ডিসিশন দিতে হবে যে জনাব আসলাম কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভবান হবেন। আসলে তাহলে আমরা দেখো আসলে প্রথমটা করি যে জনাব আসলাম মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবে। তাহলে আমরা সমস্যাটা আবার দেখি, মেয়াদ শেষে মানে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে, তাহলে সেটা হচ্ছে কি ফিউচার ভ্যালু বের করতে হবে। ফিউচার ভ্যালু সূত্র জানি, আমরা জানি ফিউচার ভ্যালু যেগুলো প্রেজেন্ট ভ্যালু 1+i^n। তাহলে এই সূত্র দিয়ে করলে আমাদের হয়ে যাচ্ছে জনাব আসলাম 5 লক্ষ টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান, তার নিকট দুটি বিকল্প রয়েছে। সোনালী ব্যাংকে 15% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। তাহলে আমরা প্রথমে ক নাম্বারটা সলভ করি। দেখো জনাব আসলাম মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবে, এখানে আমাদের ফিউচার ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট রেট 15%, এন হচ্ছে 5 বছর। তাহলে আমরা কি আমি আগে বলেছি ফিউচার ভ্যালু যেগুলো প্রেজেন্ট ভ্যালু 1+i^n এই সূত্র দিয়ে করবো, এবং তোমরা অনেকেই হয়তো অলরেডি করেও ফেলেছ, খুব সহজ। আমরা মানগুলো বসিয়ে দিই এখানে, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালুর মান হচ্ছে 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট রেট হচ্ছে 15%, নাম্বার অফ ইয়ার 5 বছর। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 5 বছর পরে পাওয়া যাচ্ছে 10,05,680 টাকা। অর্থাৎ জনাব আসলাম মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে মোট 10,05,680 টাকা পাবো। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের আর একটা প্রবলেম ছিল যে খ নাম্বার, সেখানে বলে দেওয়া ছিল যে কোন ব্যাংকে বিনিয়োগ করলে বেশি লাভবান হবে। তো আমরা এখন দেখবো যে প্রাইম ব্যাংকে বিনিয়োগ করলে আসলে কত টাকা পাওয়া যাবে 5 বছর পর। সোনালী ব্যাংকেরটা তোমরা বের করে ফেলেছি, এখন প্রাইম ব্যাংকেরটা তো যদি বের করি, যদি দেখি যে সোনালী ব্যাংক থেকে বেশি তাহলে প্রাইম ব্যাংক ভালো, আর যদি দেখি যে সোনালী ব্যাংক থেকে কম তাহলে সোনালী ব্যাংক ভালো। প্রাইম ব্যাংকে কী ছিল, প্রাইম ব্যাংকে আমাদের ইন্টারেস্ট রেট কম ছিল, কিন্তু সেটা ছিল প্রতি মাসে ইন্টারেস্ট কাউন্ট করা হতো। দ্বিতীয়টা ছিল জনাব আসলাম কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভবান হবে সেটা ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে হলে আমাদের প্রাইম ব্যাংকে মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে সেটা আগে বের করবো আমরা। দেখো প্রাইম ব্যাংকের ক্ষেত্রে ফিউচার ভ্যালু বের করবো, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 5 লক্ষ টাকা,
এবং ইন্টারেস্ট রেট সোনালী ব্যাংকের ক্ষেত্রে ছিল 14%, এখানে হচ্ছে সরি ইন্টারেস্ট রেট সোনালী ব্যাংকের ক্ষেত্রে ছিল 15%, এখানে আমাদের 14%। অনেকেই তোমরা সম্ভবত অঙ্কটা করছো, ট্রাই করছো। নাম্বার অফ ইয়ার 5 বছরই, নতুন যেটা আসবে আমাদের এম ইজ ইকুয়াল টু 12 আসবে, যে প্রতি মাসে আমরা বছরে আমরা 12 বার সেটা কাউন্ট করে থাকছি। প্রতি মাসে একবার ইন্টারেস্ট কাউন্ট করা হয়, তাহলে বছরে 12 বার। অর্থাৎ দেখো আমাদের এখানে যদি বছরে একবার বেশি ইন্টারেস্ট কাউন্ট করা হয়, তাহলে আমরা জানি সূত্র হবে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1+i/n(m) ইন্টু এন এর সাথে এম গুণ হবে। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। দেখো ফিউচার ভ্যালু হচ্ছে, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালুর মান 5 লক্ষ টাকা, 1+i এর মান হচ্ছে 0.14, ভাগ হবে 12 দিয়ে, এবং 5 বছর এবং বছরে 12 বার ইন্টারেস্ট কাউন্ট করি, ওই জন্য 5×12। যদি তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো টোটাল ফিউচার ভ্যালু আসছে 10,02,805 টাকা। এখন দেখো তাহলে খুব সহজ হয়ে গেল আমাদের ডিসিশন নেওয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুরুতেই অনেকে দ্বিধাদ্বন্দ্বে ছিলে, কেউ হয়তো মনে করেছো যে সোনালী ব্যাংক ভালো কারণ সোনালী ব্যাংকে ইন্টারেস্ট রেট বেশি, আবার কেউ মনে করেছো যে প্রাইম ব্যাংক ভালো কারণ প্রাইম ব্যাংকে ইন্টারেস্ট রেট কম হলেও তাদের সুদের হার কাউন্ট করে প্রতি মাসে একবার। তো ফাইনালি আমরা দেখতে পারলাম, দেখো সোনালী ব্যাংকে আমরা টাকা জমা রাখলে 5 বছর শেষে পাচ্ছি 10,05,680 টাকা, পক্ষান্তরে প্রাইম ব্যাংক থেকে মেয়াদ শেষে পাওয়া যাচ্ছে 10,02,805 টাকা পাবে। কাজে আমরা বলতে পারি যে আসলাম সোনালী ব্যাংকে টাকা রাখলে টাকা রাখা উচিত, কারণ মেয়াদ শেষে তিনি সোনালী ব্যাংক থেকে বেশি টাকা পাচ্ছেন। দেখো আমরা কিন্তু একটা ইন্ডিসিশনে ছিলাম, যেটা শুরুতে সেটা হচ্ছে এক একজনের কাছে এক একটা মনে হয়েছে। কারো মনে হয়েছে সোনালী ব্যাংক ভালো কারণ সোনালী ব্যাংকে ইন্টারেস্ট রেট বেশি, আবার অনেকে মনে করেছে যে ইন্টারেস্ট রেট প্রাইম ব্যাংকে 1% কম, কিন্তু সেটা কিন্তু আবার প্রতি মাসের ভিত্তিতে কিন্তু আবার ইন্টারেস্ট কাউন্ট করা হচ্ছে। অনেকে ভেবেছে যে প্রাইম ব্যাংক ভালো, কিন্তু আমরা ফাইনালি দেখতে পাচ্ছি যে টাকা আসলে কে বেশি পাচ্ছে। টাকা যে সোনালী ব্যাংকে টাকা রাখছে সেই কিন্তু আসলে বেশি টাকা পাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে প্রাইম ব্যাংক থেকে সোনালী ব্যাংক বেশি টাকা দিচ্ছে, সুতরাং সোনালী ব্যাংকে টাকা রাখাই কিন্তু আমাদের জন্য ভালো। শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং তোমাদের কিন্তু পরীক্ষার হলে কিন্তু এই ধরনের অঙ্কই থাকবে, যে বেশিরভাগ থাকার সম্ভাবনা এটা, এবং মন্তব্য করতে হবে যে কোনটা কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে তোমার ভালো হবে, কেন ভালো হবে সেটা ব্যাখ্যা করতে হবে। এখন আমরা শিখব বার্ষিক বৃত্তি কি বা অ্যানুইটি কি। তুমি যদি কোথাও টাকা ইনভেস্ট করো, এবং অথবা কোথাও কোনো একটা ব্যাংকে অথবা অন্য কোথাও জীবন বিমা বলো, ব্যাংক বলো, কোনো জায়গায় ইনভেস্ট করার পরে সেই নির্দিষ্ট কোনো একটা টাকা ইনভেস্ট করার কারণে অথবা জমা রাখার কারণে তার অ্যাগেনিস্টে তোমাকে যদি প্রতি মাসে অথবা প্রতি বছরে নির্দিষ্ট একটা বৃত্তি দেওয়া হয়, লাভ দেওয়া হয়, মুনাফা দেওয়া হয়, সেটাকে বলা হয় বার্ষিক বৃত্তি, অথবা ইংলিশে বলতে গেলে অ্যানুইটি। বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি বলতে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমপরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে বোঝানো হয়েছে। দেখো নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট টাকা পাওয়া গেলে আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ, যেই বলো হয়তো তুমি টাকা পাবা অথবা টাকা দিবা, এই ধরনের একটা কোনো একটা কিছু নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট একটা অ্যামাউন্টের, সেটা হচ্ছে বার্ষিক বৃত্তি বলা হয়। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে, সুবিধা হবে। যেমন ধরো সঞ্চয়পত্র ক্রয় করলে অথবা ব্যাংকে টাকা এফডিআর করলে, অনেক সময় নির্দিষ্ট 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 800, 900 অথবা 1,000 এই ধরনের টাকা পাওয়া যাচ্ছে প্রতি মাসে, এটা হচ্ছে বার্ষিক বৃত্তি। অথবা তুমি যদি কোনো একটা ব্যাংকে টাকা রাখো, একটা নির্দিষ্ট পরিমাণ এমন টাকা জমা রাখার পরে ব্যাংক যদি প্রতি বছর সেইখান থেকে নির্দিষ্ট একটা একটা সময় অন্তত নির্দিষ্ট একটা মুনাফা তোমাকে প্রদান করে, সেটা হবে বার্ষিক বৃত্তি। অথবা এমনও হতে পারে যে তুমি কোনো একটা ব্যাংকে থেকে ঋণ নিয়ে আসলে,
এখন এই ঋণ পরিশোধ করতে গেলে ব্যাংক বলে দিল যে আপনি প্রতি মাসে এত টাকা জমা দেবেন, তাহলে 5 বছরে আপনার ঋণ সুদ আসলে পরিশোধ হয়ে যাবে। সেটাকেও আমরা বার্ষিক বৃত্তি বলতে পারি। বার্ষিক বৃত্তি হচ্ছে 2 প্রকার। দেখো, একটা হচ্ছে যে সাধারণ বার্ষিক বৃত্তি, অর্থাৎ যেই যেই বার্ষিক সাধারণটাকে বলা হয় ওই বৃত্তিকে, যেই বার্ষিক বৃত্তিটা বছরের শেষে পাওয়া যায় অথবা বছরের শেষে দিতে হয়। আরেকটি হচ্ছে আমাদের অগ্রিম বার্ষিক বৃত্তি, যেটা আসলে বছরের শুরুতে পাওয়া যায় অথবা বছরের শুরুতে পরিশোধ করতে হয়। সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আই টি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 1 প্লাস আর আর 1 সরি, এখানে হচ্ছে আমাদের 1 প্লাস 8টা হবে না, 1 প্লাস 8টা হবে হচ্ছে তোমাদের ইয়ের ক্ষেত্রে, তোমাদের যে ডিফার্ট যেটা অগ্রিবার্ষিক বৃত্তি। এখন দেখো, এখানে হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি হচ্ছে এ হচ্ছে আমাদের অ্যানুইটি, আর 1 প্লাস আই টি পাওয়ার এন মাইনাস 1 ভাগ আই, আর এখানে ইন্টু 1 প্লাস 8টা আসলে গুণ হবে না, এটা আসলে ভুল হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিও। অগ্রিম বার্ষিক বৃত্তি দেখো, অগ্রিম বার্ষিক বৃত্তির সূত্রটা হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, অর্থাৎ ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউর ফর্মুলাটা হচ্ছে এ ইন্টু 1 প্লাস আই টি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 1 প্লাস আই ভাগ আই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সূত্রটাতে হয়তো বইতে অনেকভাবে দেখতে পারো যে এক একজনের বইতে এক এক রকম থাকতে পারে, যেখানে এ আছে সেখানে আমাদের অনেক সময় দেখবে যে পি লেখা আছে, প্রেজেন্ট ভ্যালু লেখা আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে এ দিলেও অঙ্ক হবে, পি দিলেও অঙ্ক হবে, তারপর ইন্টারেস্টেড আই অনেক জায়গায় আছে আর, সেটা নিয়েও ভয়ের কিছু নেই। সেখানে তোমাদের আই দিলেও হবে, আর দিলেও হবে, অ্যান্সার একই হবে, তোমাদের বইতে যেটা আছে তুমি ওটা দেখেও করতে পারো অথবা আমার সূত্র ধরে করতে পারো। এখন অগ্রিম বার্ষিক বৃত্তি, আগে সূত্র এই সূত্র পার্থক্য হচ্ছে 1 প্লাস আই গুণ আছে, আগে সূত্র একটু ভুল হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে বললাম যে আসলে ইয়েটা করা যাবে না, যেমন ধরো আমাদের যে 1 প্লাস 8টা সেটা আসলে গুণ হবে না, এটা তোমরা একটু ক্যালকুলেশন ঠিক করে নিও, এটা একটা তোমাদের এটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তির সূত্র, এটা 1 প্লাস 8টা সরিয়ে দেওয়া দরকার। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা সূত্রটা হবে এ ইন্টু 1 প্লাস আই টি পাওয়ার এন মাইনাস 1 ভাগ আই, আমাদের এখানে ইন্টু 1 প্লাস আর আছে, সেটা এখানে আসবে না। আর অগ্রিম বার্ষিক বৃত্তি হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ অগ্রিমের ক্ষেত্রে এ ইন্টু 1 প্লাস আই টি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 1 প্লাস আই ভাগ আই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে তোমরা দয়া করে কেউ সূত্র মুখস্ত করবে না, তোমরা সবাই অঙ্ক করবে, দরকার হলে সূত্র দেখে নিবে, 10 বার অঙ্ক করার জন্য 10 বার সূত্রটা দেখবে, তোমরা দেখবে 10 বার সূত্রটা দেখে যখন অঙ্ক করছো তোমাদের সূত্রটা এমনিতেই কখন মুখস্থ হয়ে গেছে হয়ে যাবে তোমরা নিজেরাও বলতে পারবে না, কিন্তু যদি শুধু যদি সূত্র মুখস্ত করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো করতে পারবে না এবং সূত্র মনেও থাকবে না। তো আমরা সবাই অঙ্ক করব, প্রচুর পরিমাণে অঙ্ক করব, উদাহরণে অঙ্ক আছে, এক্সারসাইজ অঙ্ক আছে, এগুলো করলে দেখবে সূত্র খুব অনেক আগেই মুখস্থ হয়ে যায়, সূত্র মুখস্থ করা লাগে না। আচ্ছা, এখন আমরা কি শিখলাম, বার্ষিক বৃত্তি কি জিনিস, এবং বার্ষিক বৃত্তি 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি, একটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি। সাধারণ বার্ষিক বৃত্তিটা কোনটা? বার্ষিক বৃত্তিটা আসলে কি, যেটা হচ্ছে যে আমাদের কোনো একটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া গেলে আন্তঃপ্রবাহ অথবা বহিঃপ্রবাহ যদি ঘটে তাহলে সেটাকে বলা হয় বার্ষিক বৃত্তি। অর্থাৎ তুমি কোনো একটা ব্যাংকে অথবা অন্য কোথাও বিনিয়োগ করে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরপর পেতে পারো, এটাকে বার্ষিক বৃত্তি বলা হয়। আবার এমনও হতে পারে তুমি কোনোটা ব্যাংক থেকে ঋণ নিয়েছো, ব্যাংক বললো যে আপনি প্রতি মাসে 10,000 টাকা করে দিবেন আগামী 5 বছর পর্যন্ত, তাহলে এই যে 10,000 টাকা তোমাকে প্রদান করতে হচ্ছে এটাও কিন্তু বার্ষিক বৃত্তি, সেটা হচ্ছে তোমার কি, তোমার ক্ষেত্রে কি বহিঃপ্রবাহ, তুমি দিয়ে দিচ্ছ,
আর তুমি যদি পেতে, অর্থাৎ কোনো একটা ব্যাংকে তুমি অথবা কোনো একটা স্কিমে তুমি টাকা জমা রাখলে, সেখান থেকে প্রতি মাসে তোমাকে 5,000 টাকা দেওয়া হচ্ছে, আগামী 5 বছর পর্যন্ত দেওয়া হবে, তাহলে সেটা কি, সেটাও বার্ষিক বৃত্তি। এখন বার্ষিক বৃত্তি আবার কি, দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে অগ্রিম। অর্থাৎ বছর শেষে যদি তুমি টাকা পাও অথবা টাকা জমা দাও, সেটা হচ্ছে সাধারণ, কিন্তু বছরের শুরুতে যদি তুমি টাকা পাও অথবা টাকা জমা দাও, সেটা হচ্ছে অগ্রিম। এখন বছরের শুরুতে হলে, বছরের শেষে হলে সেখানে কিন্তু আমাদের অতিরিক্ত 1+i গুণ করতে হচ্ছে না, কিন্তু বছরের শুরুতে যদি হয় তাহলে আমাদের যে সূত্র আছে সেই সূত্রের সাথে শুধু অতিরিক্ত 1+iটা গুণ করতে হবে। তো আমরা চলো দেখি এই ধরনের কোনো একটা সমস্যার সমাধান করি, তাহলে আসলে এটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো। সেক্ষেত্রে বন্ধুরা অঙ্ক করতে গিয়ে মাথা গরম করে ফেলে কিন্তু হবে না, যখন অঙ্ক করবো মাথা ঠান্ডা রাখবে। তোমরা যখন অঙ্ক করবে, যখন দেখবে যে বুঝতে পারতেছো না কোনো অঙ্ক, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, মাথা ঠান্ডা রাখবে। যখন যদিও কোনো অঙ্ক সমস্যা হয় তাহলে ওইটা অঙ্ক আপাতত এটা তুমি স্থগিত রাখো কিছু সময়ের জন্য, কিছুক্ষণ পরে করো। একবারে যারা বেশি প্রেশার নিয়ে নাও যে না এখন আমি বুঝতে পারতেছি না, কেন আমার বুঝতে হবে, আমার কি কোনো সমস্যা হলো কিনা, অন্যরা হয়তো সবাই বুঝতে পারতেছে আমি বুঝতে পারতেছি না, তা কিন্তু না। অন্য একদিন হয়তো অঙ্ক এখন বুঝতেছে, অন্য অঙ্ক হয়তো সে একটু কম বুঝবে, তুমি একটু বেশি বুঝবে, এটাই। সুতরাং যত কিছুই করো মাথা ঠান্ডা রাখতে হবে এবং মনের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে না আমি অঙ্কটা পারবো। আর না পারলে তো আমি তোমাদের সাথে আছি, একটা অঙ্ক অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়, এক এক বই এক এক রকমভাবে করেছে, তুমি একভাবে না বুঝলে আমি অন্যভাবে বুঝিয়ে দিব, অন্যভাবে করে দিব। সুতরাং অঙ্ক নিয়ে কিন্তু ভয় পাওয়া যাবে এবং মনের মধ্যে কনফিডেন্স রাখতে হবে, সাহস রাখতে হবে, এবং আরেকটা জিনিস যে চর্চা বেশি করে করতে হবে। তাহলে বেশি বেশি করে চর্চা করলে দেখবা যে আমাদের অঙ্কগুলো আয়ত্তে চলে এসছে। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা নতুন একটা প্রবলেম দেখি যে জনাব আসিফ প্রতি মাসের 1 তারিখে 8,000 টাকা করে সোনালী ব্যাংকে 10% সুদে 10 বছরের জন্য জমা করার সিদ্ধান্ত নেন। পক্ষান্তরে জনাব আফসার রূপালী ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে 8,00,000 টাকা 10 বছরের জন্য জমা রাখেন। কি জনাব আসিফ, দেখো এখানে দুজন ব্যক্তি, একজন হচ্ছে জনাব আসিফ প্রতি মাসের 1 তারিখে 8,000 টাকা করে সোনালী ব্যাংকে 10% সুদে 10 বছরের জন্য জমা করার সিদ্ধান্ত নেন। তাহলে এখন দেখো উনি কিন্তু 8,000 টাকা করে প্রতি মাসের 1 তারিখে, আগে আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু তুমি আজকে টাকা রাখতে 5 বছর পরেগুলো তুলে নিয়ে আসতে, এখানে কিন্তু তা না, এখানে 8,000 টাকা করে সোনালী ব্যাংকে 10% সুদে জমা করার সিদ্ধান্ত নেন, দেখো প্রতি মাসের 1 তারিখে এবং এটা 10 বছরের জন্য। পক্ষান্তরে শিক্ষার্থী বন্ধুরা, জনাব আসিফের উনি কিন্তু, দেখো আমরা যে অ্যানুইটি শিখেছিলাম একটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি আর একটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি, তো উনি কোন বার্ষিক বৃত্তিতে বললেন, উনি অগ্রিম বার্ষিক বৃত্তির আওতায় চলে এসেছেন, ইনি কিন্তু প্রতি মাসের 1 তারিখে। তোমাদের কিন্তু কখনো অঙ্কে সাধারণ বার্ষিক বৃত্তি অথবা অগ্রিম বার্ষিক বৃত্তি বলে দিবে না, তোমার এই যে তারিখ দেখে সময় দেখে নির্ধারণ করতে হবে যে এটা সাধারণ বার্ষিক বৃত্তি নাকি অগ্রিম বার্ষিক বৃত্তি। পক্ষান্তরে জনাব আফসার রূপালী ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে 8,00,000 টাকা 10 বছরের জন্য জমা রাখেন। এখন আফসারের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দিল না যে এটা সাধারণ না অগ্রিম, যদি কোনো কিছু বলে না দেয় তাহলে কী হবে স্যার, যদি কোনো কিছু বলে না দেয় তাহলে সেটা সাধারণ হবে, আর অগ্রিম হলে বলে দেওয়া থাকে। এখন দেখো জনাব আফসার যেহেতু এখানে বলে দেওয়া নাই যে ওনার সাধারণ না অগ্রিম, অথবা সময়ও বলে দেওয়া নাই যে মাসের শুরুতে না মাসের শেষে 8,00,000 টাকা 10 বছরের জন্য জমা রাখেন, দেখো 8% টাকা তিনি 10 বছরের জন্য জমা রাখেন, এটা কিন্তু অ্যানুইটির অঙ্কই না, যেটা হচ্ছে জনাব আফসারের ক্ষেত্রে। জনাব আফসার রূপালী ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে 8,00,000 টাকা 10 বছরের জন্য জমা রাখেন, অর্থাৎ এটা কিন্তু আমাদের আগের সূত্র। আর জনাব আসিফের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আমাদের অ্যানুইটির অঙ্ক, যে আমরা নতুন যে সূত্র একটু আগে শিখলাম সেই সূত্রটা। এখন দেখো
তাহলে আমাদেরকে এখানে যে বলে দেওয়া আছে যে জনাব আসিফ 10 বছর পরে সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবে, সে অঙ্কটা আমরা অনেকে হয়তো করে ফেলছো, অনেকে হয়তো বুঝতে পারছো যে কোন সূত্র হবে, এবং অনেকে হয়তো ক্যালকুলেশনও করে ফেলছো। আরেকটা সমস্যা হচ্ছে 10 বছর পর কার অর্থপ্রাপ্তি বেশি হবে তা উদ্যোগের আলোকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যে প্রথম অঙ্কটা করিয়ে দিই, এবং এটা নতুন অঙ্ক, কিন্তু খ নম্বরটা তোমাদের বাড়ির কাছ থাকবে। খ নম্বরটা সবাই বাসায় করার চেষ্টা করবে। আচ্ছা, জনাব আসিফ 10 বছর পর সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবেন? এখন এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালুর দুইটা সূত্র আছে। একটা হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, যেটা অঙ্ক আমরা আগে করেছি, ফিউচার ভ্যালু ইজ প্রেজেন্ট ভ্যালু 1 + i^n। সেটা হচ্ছে তুমি ব্যাংকে আজকে টাকা জমা রাখবে, 5 বছর 10 বছর একটা নির্দিষ্ট সময় পরে আনবে, তুমি প্রতি মাসে অথবা প্রতি বছর গিয়ে টাকা জমা রাখছো না। এইটা কিন্তু জনাব আসিফ কী করতেছে, প্রতি মাসের 1 তারিখ করে টাকা জমা রাখতেছে। তাহলে এটা কি অ্যানুইটির অঙ্ক? অ্যানুইটির সূত্রটা আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছি, ওই সূত্র হবে। কেন অ্যানুইটির সূত্র হবে? কারণ তিনি প্রতি মাসে টাকা জমা রাখছেন, অর্থাৎ প্রতি মাসে অথবা প্রতি বছরে নির্দিষ্ট সময় অন্তর অন্তর টাকা জমা রাখলে সেটা কী কিসের সূত্র হবে? অ্যানুইটির সূত্র হবে। তাহলে আমাদের সূত্রটা কী হবে? ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির আবার দুটো সূত্র আমাদের আছে। একটা হচ্ছে যে সাধারণ বার্ষিক বৃত্তি, একটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি। তো এখানে আমাদের কোন বার্ষিক বৃত্তি হবে? অগ্রিম বার্ষিক বৃত্তি হবে, কারণ জনাব আসিফ প্রতি মাসের 1 তারিখে টাকা জমা রাখে। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কোন সূত্র হবে এবং কেন হবে। তাহলে আমরা এখন সলভ করার চেষ্টা করি, দেখি যে আসলে এটা কীভাবে করা যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে ফিউচার ভ্যালুটা বের করতে হবে, এবং অ্যানুইটি হচ্ছে 8,000 টাকা, প্রতি মাসে 1 তারিখে 8,000 টাকা জমা রাখেন। আয়ের মান হচ্ছে 10, মানে 10%, অ্যান হচ্ছে 10 বছর, এবং আমাদের কিন্তু প্রতি মাসের 1 তারিখে, অর্থাৎ এখানে কিন্তু বছরে একবার ইন্টারেস্ট কাউন্ট করা হচ্ছে না, বছরে 12 বার প্রতি মাসে যেহেতু উনি টাকা রাখছেন, সুতরাং আই কে এম দ্বারা ভাগ হবে, এন কে এম দ্বারা গুণ হবে। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 + i ভাগ এম টু দি পাওয়ার এন ইন্টু এম মাইনাস 1 হবে, এবং আমাদের কিন্তু যেহেতু এটা আমাদের অগ্রিম বার্ষিক বৃত্তি, সেই জন্য আমাদের 1 + i ভাগ এম এটা এক্সট্রা গুণ হবে, এবং আই কে এম দ্বারা ভাগ হবে। এমটা কেন আসছে বলো? স্যার, এমটা আসছে যেহেতু প্রতি মাসে, যদি বছরে একবার হতো তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা হতো না, তাহলে এমটা কিন্তু আসতো না বছরে একবার হলে। যেহেতু বছরে আমাদের এই সূত্র হওয়ার আগে যে সূত্র শিখেছি, ফিউচার ভ্যালু যেগুলো প্রেজেন্ট ভ্যালু 1 + i^n, সে সূত্র হয়নি। এই অ্যানুইটির সূত্র এসেছে কারণ আমাদের প্রতি মাসে টাকা জমা দেয়, অথবা প্রতি বছরও দিতে পারত, যেহেতু এটা হচ্ছে অ্যানুইটির অঙ্ক, সেক্ষেত্রে আমাদের এ আসলো, এখানে এই সূত্রটা হলো। এখন এম দিয়ে ভাগ হবে কেন? যদি প্রতি বছরে টাকা জমা রাখতো তাহলে স্যার এম হতো না, যেহেতু প্রতি মাসে টাকা জমা রাখে সেক্ষেত্রে আমাদের এম দ্বারা ভাগ, এবং এনের সাথে এম দ্বারা গুণ। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো, সুতরাং জনাব আসিফ 10 বছর পর সোনালী ব্যাংক থেকে উনি কত পাচ্ছেন? 16,48,558.35 টাকা পাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো, সলভ করতে পেরেছো, এবং এই ধরনের কিন্তু অনেক সমস্যা আমরা এরপরেও সলভ করব, আরও এই ধরনের আরও প্রচুর অঙ্ক আমরা করব, এবং তোমাদের বাসায় কিন্তু আরও অনেক অঙ্ক করতে হবে। তোমরা বাসায় দেখবা যে তোমাদের যে বই আছে, বইতে উদাহরণের অঙ্ক আছে, এক্সারসাইজের যে অঙ্ক আছে, সেগুলো তোমরা করার চেষ্টা করবে। তো তোমাদের একটা বাড়ি কাজ রইলো, ছোট্ট একটা বাড়ি কাজ দিয়ে দিলাম আমি, খ নাম্বারটা, সেটা হচ্ছে 10 বছর পরে কার অর্থপ্রাপ্তি বেশি হবে তা উদ্যোগের আলোকে বিশ্লেষণ করো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আমাদের এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং এই ক্লাসটা এনজয় করেছো। তো তোমাদের একটা বাড়ি কাজও রইলো, এটা তোমরা সলভ করবে। খুব ছোট একটা বাড়ি কাজ। তোমাদের ক্লাসে আরও অনেক সামনে অনেক আরও বেশি বাড়ি কাজ দেওয়া হবে, যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নতুন করে সলভ করা শুরু করেছি, অল্প গত ক্লাসে করেছি এবং আজকে করেছি। সুতরাং খুব বেশি কঠিন অঙ্ক তোমাদেরকে দিলাম না। তোমরা আজকে যে অঙ্কগুলো আমি করেছি সেগুলোই তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় থাকে। সেগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করো, বাড়ি কাজটা করো, এবং যে থিওরিগুলো আমি আগে পড়িয়েছি সেগুলো কিন্তু বাসায় পড়তে হবে। আর কোনো সমস্যা হলে তো তোমাদের সাথে আছি, আশা করি তোমাদের সমস্যাগুলো সলভ করে দিতে পারবো। এবং তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।